করোনা মহামারী শুরুর আগে 2019 সালে ডেঙ্গুর ভয়াবহতা দেখে বাংলাদেশ। তখন ডেঙ্গু ছড়িয়ে পড়ে ঢাকা সহ অন্তত 50 জেলায়। এর পরের দু বছর ডেঙ্গু কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও 2022 সালে বাড়ে আক্রান্ত ও মৃত্যু। কিন্তু এবছর ডেঙ্গু মৌসুম শুরুর আগেই শুধু মে মাসেই গেল কয়েক বছরের তুলনায় রোগী বেশি। এমনকি বছরে সবসময় দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্তের ঘটনা। বর্ষার আগেই রাজধানীর হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। খুব অল্প সময়ের মধ্যে রোগীর অবস্থাও যাচ্ছে খারাপের দিকে। সবকিছু বিবেচনায় রেখে ডেঙ্গুর বিস্তার রোধ ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসির পরিচালক নাজমুল হাসান। জানান, এবার ডেঙ্গু মৌসুম শুরু হলে অবস্থা আরো ভয়াবহ হতে পারে। কয়েক গুণ বেড়েছে রোগীর সংখ্যা, সেটি কখন? সেটি হচ্ছে প্রাক মৌসুম সময়টিতে, যখন আমরা প্রত্যাশা করি রোগীর সংখ্যা থাকবে ন্যূনতম। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের পরামর্শ নেওয়া, কি করে আমরা জনগণকে এই পুরো কাজটির সঙ্গে সম্পৃক্ত করতে পারি। এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দক্ষিণ সিটি কর্পোরেশনেই বেশি। এডিসের লার্ভার উৎস ধ্বংস করতে আরো সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্তারা। জনগণকেও সতর্কিত করা, প্লাস আমরা সিটি কর্পোরেশনগুলোকে জানিয়েছি খুব তাড়াতাড়ি এই ভেক্টর কন্ট্রোল এবং এটিকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে পরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটতে পারে, সেজন্য আগে থেকেই আমাদের এই আগাম সতর্কতা। বর্তমান সম্মেলনে উদ্বেগ প্রকাশ করা হয় রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু প্রকোপ নিয়ে। এখন পর্যন্ত ক্যাম্পে হাজারে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। রোহিঙ্গা বলি, সেই ক্যাম্পগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি। জানেন যে গত বছর সেখানে 17,000 বেশি রোগী আমরা শনাক্ত করেছিলাম, এই বছরও সেই রোগীর সংখ্যাটি কিন্তু অত্যন্ত বেশি। তার পাশাপাশি আমাদের হোস্ট পপুলেশন যারা আছেন, অর্থাৎ কক্সবাজারের যারা স্থানীয় বাসিন্দা, যেহেতু তাদের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের মানুষদের সঙ্গে এক ধরনের উঠা বসা যাওয়া আসার সম্পর্ক আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় যেতে হয়, সেখানেও কিন্তু রোগীর সংখ্যা দেখায় উপেক্ষা করবার মতো নয়। এদিকে ডেঙ্গু রোগীর প্লাটিলেট কমে যাওয়া কোনো ফ্যাক্ট নয় উল্লেখ করে প্রফেসর ডক্টর রোবেদ আমিন বলেন, রোগীর প্লাটিলেট কমে গেলে ভয় পাওয়ার কিছু নেই। প্লাটিলেটের কোনো ভূমিকা আজকে দেখা বলতে প্রমাণ নেই, এই জন্য এফএনএ ডিপার্টমেন্ট দিচ্ছে, আমরা অনেকে কোন কাগজ ছাড়াই দিচ্ছে, তারা কিন্তু আসলে ক্ষতিকারক করে ফেলছে। ল্যান্সেট একটা পাবলিকেশন আছে যে ইয়ারপ্রোপিয়েট প্লাটিলেটের কারণে মৃত্যু বাড়তে পারে, তাহলে আমরা এটাকে অ্যাড্রেস না করে আমাদের বেশি দরকার হচ্ছে ফুই, ডেঙ্গুর যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের সব ধরনের প্রস্তুতি আছে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। আরিফ হোসেন, এখন ঢাকা। আর আপনাদের আর যদি কোনো